আজকে আমরা শিখব শপ পেজ বা আমরা ই কমার্সের মতো করে আমরা যেমন ডোমেন হোস্টিং কিনে একটা সুন্দর করে ই কমার্স অথবা একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, করলে সেখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করতে পারি। সেটাই সেই জিনিসটাই আমাদের ফেসবুকে ফিচার করে দিছে নতুন, যেখানে কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে না। আমরা ফেসবুকের ভিতরে ভিতরে একটা ওয়েবসাইট করব, সেখানে সেই ওয়েবসাইটের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো শো আপ করব। সেম ই কমার্সের মতো হবে। এখানে আমরা প্রোডাক্টগুলো বাই করে দিব অথবা সেল করে দিব আর কি। বাই করতে পারবো, আমরা কিনতে পারবো, আবার সেলও করতে পারবো, ঠিক আছে? এটা যেহেতু আমরা নিজেদের জন্য করব, যেহেতু আমরা সেল করার জন্য এটা শপটা সেট আপ করবো, এই জন্য আমাদের এটা লাগবে। এটা এই শপটা সবারই ক্ষেত্রে এখানে নাও আসতে পারে। এই ট্যাবটাগুলো আমরা সাজাইছি, এই ট্যাবগুলো কীভাবে সাজাইছি আবার যদি দেখাই। যদি এই শপ পেজটা যদি কারো সেট আপ না করা থাকে, তাহলে যেটা করতে হবে, এই ট্যাবটা যদি না থাকে তাহলে আমরা চলে যাব কোথায়, সেটিংসে। সেটিংস থেকে চলে যাব হচ্ছে ট্যাম্পলেট। এখানে দেখেন ট্যাম্পলেট অ্যান্ড ট্যাবস ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আসবেন, হয়তো শপটা এরকমভাবে হাইড করা থাকবে, এটা নিচে থাকতে পারে অথবা উপরে থাকতে পারে। যদি এটা নিচে থাকে, ধরেন এটা নিচে আছে, তো এটা আপনি যেটা করবেন, এটা অন করে দিয়ে আপনি শপ পেজটা উপরে করে দিবেন, ঠিক আছে? হোমের আগে দিয়ে দিলেন, তাহলে কিন্তু শপ পেজটা আমাদের সেট আপ উপরের দিকে চলে আসবে এই ট্যাবটা। তো এটা আমি দেখাইছি, তারপরে আবার দেখালাম, যদি কারো যদি সমস্যা হয় এটা করে নেবেন, ঠিক আছে? আর এখানে একটা জিনিস আছে, এডিটিং, এই উপরে যদি যান, এখানে আপনার শপিংটা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার বিজনেসটা, যদি পোশাক বা মেয়েদের কোনো কিছু হয়, যদি আপনার কোনো কিছু বিক্রি করার প্রয়োজন হয়, যদি আপনার বিক্রি করার কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আপনাকে শপিংটা সিলেক্ট করে দিতে হবে। এই শপিং ট্যাম্পলেটটা নিয়ে কাজ করতে হবে। এটা একটা ট্যাম্পলেট, এখানে অনেক ধরনের ট্যাম্পলেট আছে। যেমন যারা ভিডিও আপলোড করবে বা ভিডিও থেকে আর্নিং করতে চায়, তাদের ভিডিও পেজ লাগবে। যারা রেস্টুরেন্ট আছে, তারা তো আর শপিং পেজটার দরকার পড়বে না, তাই না? তাহলে কী তাদের লাগবে? তাদের রেস্টুরেন্ট অ্যান্ড এটা লাগবে আর কি। তো এরকম আমাদের প্রতিটা ট্যাম্পলেট আলাদা আলাদা তৈরি করা আছে। যদি আমরা অন্য ট্যাম্পলেট নিয়ে কাজ করি সেটাও হয়, কিন্তু সেটা লুকিংটা বেটার আসবে না। তো এই জন্য কী করতে হবে, প্রতিটা ট্যাপের জন্য আপনার বিজনেস কী রিলেটেড, সেই বিজনেস রিলেটেড ট্যাপগুলো বা ট্যাম্পলেটগুলো নিয়ে তারপরে সেটা সেট আপ করতে হবে। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের পেজ। আমরা যদি শপে যাই, এখানে যদি আমরা শপে যাই, কিন্তু দেখাই একটা জিনিস, যেটা এটা কেন আমরা সেট আপ করবো একটু আমি দেখাই। এখানে দুইটা পেজ আছে, ওকে, দেশি শপ, ঠিক আছে? এখানে কীভাবে এগুলো থাকবে, আমি যদি নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসি, এই দেখেন এখানে লেখা আছে কি, শপ, পুষ্টভাবে লেখা আছে শপ। এখানে দেখেন লেখা আছে ইন্ডিয়ান পার্টি ড্রেস, ঠিক আছে? কত, 1200 টাকা, এখানে মূল্য দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে শপে যেতে পারি, অথবা তার পেজে আসার পর আমি যদি এখানে আসি শপে, তো আমি এখানেও কিন্তু তার প্রোডাক্টগুলো দেখে আমি কিনতে পারবো। এখানে যে রিসেন্ট প্রোডাক্টগুলো আসবে, সেই প্রোডাক্টগুলো এই শপিংয়ের এই শপের ভিতরে আমি দিয়ে দিব। তো এবার আমি ভিউ করি কতগুলো প্রোডাক্ট আছে, যদি ভিউ করি, এই দেখেন, এই এখানে এখানে একটা জিনিস তিনি করে রাখছে, ভিউ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা দেখতে গেলে আমি সরাসরি কিন্তু আমি চলে যাব তার ওয়েবসাইটে। যদি আমি এখানে ভিজিট করি, ওয়েবসাইটে চলে আসতে পারি, ওয়েবসাইট থেকে আমি প্রসেস করতে পারবো। এই যে দেখেন, আবার আমি চাইলে কিন্তু এখানে মেসেজ করে আমি সরাসরি তার সাথে ক্যাশ অন ডেলিভারিতেও করতে পারবো। যদি তার ওয়েবসাইটটাকে, তাহলে আপনি ভিজিট দিয়ে দিতে পারেন যে ওয়েবসাইটের থেকে পারচেস করবে। আর যদি আপনার ওয়েবসাইট থাকে না বা নাইকা, তাহলে কি করবেন আপনি, তাহলে আপনি মেসেঞ্জার বাটনটা সেট করতে হবে আপনাকে। তো যাই হোক, এটা একটা শপ। এখানে যদি আরেকটা দেখাই আমি, এটা হচ্ছে আরেকটা ফুড রিলেটেড খাটিয়ানা ফুডস, ওকে। আমি যদি নিচের দিকে আসি, দেখেন এখানে এই শপটা, এখানে শপগুলো দেখেন এখানে শো করতেছে। আমি চাইলে এখানে সমস্ত প্রোডাক্টগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবো, এখানে কি কি থাকতে পারে। যেমন সুন্দরবনের মিক্স ফুলের মধু, এত গ্রাম, তো দেখেন পুরো একটা ওয়েবসাইটের মতো। আমি কিন্তু চাইলে এখানে দেখেন প্রোডাক্টে কত আছে, আগে ছিল কত, 135 টাকা, এখন 5 টাকা কমে এখন 30 টাকা করে দিচ্ছে। সমস্ত কিছু একটা ওয়েবসাইটের মতো হয়ে গেছে। দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। যদি আমি এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, তাহলে আমি এই প্রোডাক্ট ভিউ করব, তাহলে আমি এই প্রোডাক্টের এখানে এসে আমি যাবতীয় ডেসক্রিপশন, প্রোডাক্টের কী কী আছে সব কিছু আমি কিন্তু দেখতে পারবো।
সেম এটা ই কমার্সের একটা ওয়েবসাইট ধরতে গেলে আপনি হ্যাঁ হ্যাঁ আছে 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 কিন্তু আমি সেটাও দেখাবো। হ্যাঁ আছে আছে, সমস্যা নাই, এটা আপনি সরাসরি কিনতে পারেন। ঠিক আছে, যেহেতু আমাদের এরকম একটা শপ আমরা সেট আপ করতে চাচ্ছি বা ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের পেজে। আমাদের এখানে দেখেন শপ নামের একটা বাটন পাবেন বা একটা ট্যাব পাবেন, এই ট্যাবে আমি ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি নিচের দিকে আসব। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে কি সুকেস প্রোডাক্ট ইত্যাদি, মানে কাস্টমাইজেশন, আপনি কি সুকেস করতে পারেন, মানে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখতে চাবেন, মানে কী কী করতে পারবেন সেটা এখানে বলা দেওয়া আছে। আইটেম অ্যাড করতে পারবেন, কাস্টমাইজ ইওর শপ, এটা করতে পারবেন। তো আমরা কী করবো, আমরা একটা ই কমার্স তৈরি করব, ই কমার্সের শপ তৈরি করব। ঠিক আছে, আমরা এখানে কী করব, গো টু ই কমার্সে ম্যানেজারে ক্লিক করব। তো আপনি এখানে লিঙ্ক দিয়েও আসতে পারেন, এখানে লিখতে পারেন facebook.com ই কমার্স ম্যানেজার লিখলে কিন্তু এখানে চলে আসবেন। ওকে, তো এখানে আবার সেমভাবে বলে দেওয়া আছে, এটা যেরকম আছে এরকমই থাকবে। এখানে কী কী করতে পারবেন, ফার্স্ট অ্যান্ড সিকিউরিটি চেক আউট করতে পারবেন, এগুলো আমাদের কিছু লাগতেছে না। আমাদের পেজটা মানে এই এই প্রথমটা আমাদের লাগতেছে না, এটা বাই ডিফল্ট যেরকম আছে এরকমই থাকবে। আমরা কী করবো, নেক্সটে ক্লিক করব। তো এবার এখানে আসি আসাদ ভাইয়ের কথায়, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে চেক অন, মানে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে বা কোনো মাধ্যমের ভিতরে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন, যেমন হতে পারে আমাদের একটা ওয়েবসাইট আছে, একটা ধরেন অ্যামাজনের একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি যে এই প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, সেই প্রোডাক্টটা মানে যখন ক্লিক করবে বা ভিউ করবে তখন তাকে নিয়ে যাবে কোথায়, অ্যামাজনে। অ্যামাজনে নিয়ে গেলে ওইখান থেকে তিনি কি পারচেস করতে পারবে, দুইটা কি থাকবে, লিঙ্ক আপ অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা সরাসরি মানে অন্যের সাহায্য মানে সাহায্য নিয়ে, মানে অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে আপনি তার চেক আউট করতে পারবেন, মানে পেমেন্টটা নিতে পারবেন। আর যদি আপনি চান যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এর মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। যেহেতু এটা আমাদের বাংলাদেশে অ্যালাউ না, ঠিক আছে, এটা শুধু বলা আছে অনলি অ্যাভেলেবল ফর ইউএসএ বেস বিজনেস, শুধু এটা ইউনাইটেড স্টেটস যারা আছে এই ফিউচারটা তারা পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে সরাসরি যদি আপনি চেক আউট করাতে চান যদি অন্য কোনো ওয়েবসাইট, অথবা আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি প্রোডাক্টটা সেল করতে চান তাহলে বা চেক আউট করতে চান তাহলে আপনার প্রথমটা সিলেক্ট করতে হবে। আর যদি ইউএস বেস বিজনেস থাকে, যদি আপনি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের থেকে আপনার ওই প্রোডাক্টটা যদি বিক্রি করতে চান, মানে টাকাটা নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইউনাইটেড স্টেটসের লোক হতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছি না যে এই দুইটা, যদি আপনি উপরেরটা ইউজ করতে পারেন অথবা নিচেরটা। নিচেরটা হচ্ছে মেসেজ, যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম মেসেজের মাধ্যমে, আমি এখানে দেখেন মেসেজের মাধ্যমে কিন্তু আমি প্রোডাক্টটা কিনতে পারবো। ঠিক আছে, তো এটা হবে ক্যাশ অ্যান্ড ডেলিভারি, এক হাতে টাকা এক হাতে। তো আমি চাচ্ছি না যে আমাদের যেহেতু ই কমার্স নাই, আপনারা যদি ই কমার্স থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, আর যদি ই কমার্স না থাকে তাহলে কী করবেন, আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের ই কমার্স নাই, আমি চাচ্ছি না যে চেক আউট কোনো কোনো ওয়েবসাইটের মাধ্যমে যাই হোক অথবা আদার্স কোনো বিষয়ের উপর হোক, আমি ওইরকম কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি একটা মেসেঞ্জার বাটন দিব যেখানে তিনি মানে যারা কিনতে চায় তারা আমাদেরকে মেসেজ করবে, সেই মেসেজে রিপ্লাই করে তার সাথে মানে কিছু কনভারসেশন করে তার ঠিকানা অ্যাড্রেস নিয়ে তারপরে আমরা কি প্রোডাক্টটা সেল করে দিব, মানে তার কাছে পাঠিয়ে দিব। তিনি আমাদের যেই থাকবে মানে কুরিয়ার মানে সার্ভিসের লোক থাকবে তার কাছে প্রোডাক্টটা আমরা হ্যান্ড ওভার করবো, তিনি ওই লোকের কাছে পৌঁছে দিবে টাকার বিনিময়ে, মানে টাকা দিবে প্রোডাক্ট নিবে, মানে ক্যাশ অ্যান্ড ডেলিভারি যেটা বলতে পারি। তো আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে পারি, নেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখানে আসি, মানে আপনি কোন পেজটা পেজে আপনি এটা করতে চান, যদি আপনার পেজ থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যদি না থাকে একটা পেজ তৈরি করবেন এখান থেকে। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার পেজ আছে, তো আমার পেজটা কোনটা, আমার পেজটা হচ্ছে জো ফ্যাশন। ওকে, আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তো এখানে একটা জিমেল দিতে বলবে, এটা বলা হয় বিজনেস অ্যাকাউন্ট, অথবা আপনার যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে এখানে ক্রিয়েট করবেন একটা জিমেল দিবেন, এখানে ক্লিক করবেন, একটা নাম লিখবেন, আর এখানে একটা বিজনেস অ্যাড্রেস দিয়ে মানে বিজনেস জিমেল দিবেন আর কি, দিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার আছে আমি চাচ্ছি না, তো এটার অ্যাড ম্যানেজারের কাজে যখন করবেন তখন এটা আমাদের খোলা হয়ে যাবে। তো আমি এটা দিয়ে করতে চাচ্ছি, আমি এটা করে নেক্সট করব। ওকে, নেক্সট করলাম। এবার বলতেছে আপনি প্রোডাক্ট আইটেম করবেন,
মানে এখানে মানে ক্যাটালগ সিস্টেম করে আমি প্রোডাক্ট আপলোড করব, অনেক সিস্টেম আছে, এগুলো আমাদের কিচ্ছু জানতে হবে না, আমাদের আইটেম ফ্যাশন রিলেটেড হবে। আমি উপরেরটা সিলেক্ট করি দেখি, ওকে এখানে ক্যাটালগটাও সিলেক্ট করে নিতে পারি, এখানে করা যাচ্ছে না, উপরেরগুলো করা যাচ্ছে না, ওকে নো প্রবলেম। আমি নিচেরটাই সিলেক্ট করে একটা ক্যাটালগের নাম লিখি, ধরেন জো ফ্যাশন, ওকে জো ফ্যাশন একটা নাম দিয়ে দিলাম আর কি, নাম দিয়ে নেক্সট করে ফেললাম। করে এখানে আমি দেখি একটা কোন, এবার আসি হচ্ছে লোকেশন, এটা যদি আপনার নির্দিষ্ট এরিয়া থাকে, যেমন আপনি আমেরিকান একটা লোক হতে পারে, আমেরিকান লোক যদি হন, আপনি চান যে আপনার এই বিজনেসটা আপনার লোকাল মার্কেটে যারা আছে তাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে, তাহলে আপনি কি আমেরিকান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের বিজনেসটা বাংলাদেশি, তো আমি এটা বাংলাদেশটা সিলেক্ট করে দিব, যদি আমেরিকা হয় আমেরিকা সিলেক্ট করবেন, যদি অন্য আদার্স কান্ট্রি হয় কানাডা সিলেক্ট করবেন। আপনি যে দেশের লোক হন না কেন, বা যে দেশে বিজনেসটা করতে চান সেই দেশের মানে ডেলিভারি করতে চান, মানে যে দেশে এই বিজনেসটা করতে চান সেই দেশের মানে সেই দেশটা সিলেক্ট করে দিতে পারে আর কি। তো এখানে বলে আছে হোয়ার ডু ইউ ডেলিভারি টু, ওকে তো আমি নেক্সট করে ফেললাম, প্রিভিউতে চলে যাই, আর কিছু লাগবে না। এবার আমি এখানে বাই সাবমিট ইওর শপ ফর রিভিউ ইওর এগ্রিমেন্ট এগ্রি টু আওয়ার সেলার, ওকে সেলার এগ্রিমেন্ট আমি এখানে ক্লিক করে এবার ফিনিশ করে দেব। তাহলে আমাদের পেজটা, আমাদের সব পেজটা কমপ্লিটলি হয়ে গেছে, এখন প্রসেসিং চলতেছে, একটু সময় লাগবে। তো আমাদের পেজটা হয়ে গেছে, ওকে পাবলিক শপ, ওকে পাবলিক পরে করি, ঠিক আছে, আগে মেন কাজগুলো করি। এখানে আইটেম, আমাদের প্রোডাক্টগুলো, ওই যে আমরা অন্যের প্রোডাক্ট দেখছি কীভাবে এগুলো আইটেমগুলো সেট করছে, এটার বলা হয় আইটেম, ঠিক আছে। আইটেম এখানে দেখেন বলের ছবি একটা দেওয়া আছে সুন্দর করে, প্রোডাক্টের ছবি, ঠিক আছে, এটা এভাবে করতে হবে। তো এখানে ক্যাটালগ, আপনি চাইলে ক্যাটালগ সিস্টেমেও আপনি প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন, এখানে আপনি সবও সেট আপ করাই আছে, সবগুলো দেখতে পারবেন। এখান থেকে আবার চাইলে কিন্তু অ্যাডও রান করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, আমাদের এত কিছু জানার দরকার নেই আপাতত। তো আমরা কি করব, আইটেমে ক্লিক করব, আপনি ক্যাটালগ, ঠিক আছে, ক্যাটালগ অ্যাডও কিন্তু আর মানে করতে পারবেন, ক্যাটালগ সরি ক্যাটালগ প্রোডাক্টগুলো আপনি আপলোড করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টগুলো আপলোড হোক, আইটেমে আগে অ্যাড করে নিই, মানে আমার প্রোডাক্টগুলো অ্যাড করে নিই। আমি একটা ওয়েবসাইটে চলে যাব, ধরেন আমি যেতে পারি আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেসে যাই, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি। এখানে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি একসাথে আবার আপলোড করতে পারেন, ধরেন আমার হচ্ছে মেয়েদের প্রোডাক্ট, আমি মেয়েদের কী রিলেটেড প্রোডাক্ট নিতে পারি, সানগ্লাস টপস, ওকে টপস নিয়ে কাজ করি। টপস ওকে $0.01 ওকে টপস তো বেশি হালকা হয়ে গেল, এটা নেই, এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগতেছে আর কি। জাপানস টপস ওকে, এটা একটা ভিডিও, ওকে আমি ভিডিও চাচ্ছি না, আমি একটা ইমেজ চাচ্ছি, ওকে ইমেজটা দেখি ডাউনলোড করা যায় কি না। ওকে ডাউনলোড হয়ে গেছে, ওকে এখানে একটা মানে একটা টাইটেল আছে, ওকে প্রাইস আছে, সব কিছুই আছে আর কি, এক্স এক্সেল, ওকে ডলার আছে, একটু কার্ড আছে, ওকে আমাদের এইটি লাগবে। আমি এবার আইটেমে ক্লিক করি, আইটেম ধরেন অ্যাডে মাল্টিপল আইটেম দিতে পারি, অথবা ওয়ান আইটেম দিতে পারি, দুইটার একটা, এটা অনেকগুলো থাকলে এটা দিবেন, আর এটা থাকলে একটা থাকলে একটা, ওকে আমি দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে মানে চুজ করবো আর কি, আমার পোশাকটা চুজ করলাম, এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, সরি টাইটেলটা কপি করিনি, এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল দিলাম, ডেসক্রিপশনটা দেখি আছে কিনা, ডেসক্রিপশন নিচের দিকে পাইতে পারি, ওকে এটা হচ্ছে ডেসক্রিপশন প্রোডাক্ট, ওকে আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম।
যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু ওয়েবসাইটের সাথে কানেকশন হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ওয়েবসাইটে দিতে। তো এখানে ডলার দেওয়া আছে, ডলার এখানে কত দেওয়া আছে, $16.63। ওকে, ডলার দেওয়া আছে $16.63 আইটেম। ওকে, এটা হচ্ছে সেলস প্রাইস। যদি আপনার আমরা কোনো কোনো প্রোডাক্টের ভিতরে দেখতে পাই যে একটা ক্লোজ দেওয়া থাকে, এই যে আমি যেমন এই যে একটা দেওয়া আছে দেখছেন, আগে ছিল $23, এখন আছে কত, $7.41। আগের প্রাইস এটা, পরের প্রাইস হচ্ছে এটা। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে এখানে আসার পর এখানে আপনি ক্লিক করে দিতে হবে। যেমন এটা হচ্ছে আগের প্রাইস, আগের প্রাইস আমি দিলাম হচ্ছে ধরেন $26, আর বর্তমানে আমি এটা বিক্রি করতেছি কত, $16। মানে একটা হিসাব আর কি আমি বলে দিলাম, এইভাবে কাজ করে। ধরেন $63, $16.63, এটা একটা আমি ডিসকাউন্ট দিলাম, এটা আমি নেই, ঠিক আছে? তো এখানে আপনি কি করতে চান, নিউ কানেকশন, এটা কি পুরাতন কি না সেটা। তো আমি এটা নিউ কানেকশন করে দিলাম। কন্ডিশন কি, মানে এটা কন্ডিশন, মানে আপনার প্রোডাক্টটা কি পুরাতন কি না, সেকেন্ড মানে সেকেন্ড হ্যান্ড পুরাতন একই। তো এখানে অনেক কিছু আছে, গুড, লাইক নিউ, এটা আমাদের যেহেতু প্রোডাক্টটা নিউ প্রোডাক্ট আমি এটা নিউ দিলাম। ক্যাটাগরি আপনি চাইলে এখানে একটা ক্যাটাগরি তৈরি করতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এটা শপিং রিলেটেড দেখি, শপিং রিলেটেড কোনো কিছু পাই কিনা, এটা না দিলে কোনো কিছু যায় আসে না। শপিং শপিং দেখি, শপিং, ওকে, শপিং, 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 ও ম্যাম আসে নাই না, ওকে, এটা দিয়ে দিলাম একটা, দিয়ে এবার আমি ফিনিশ করতে পারি। ইউআরএল দিতে বলতেছে, ওকে, আমি একটা ইউআরএল দিয়ে দিই, প্রোডাক্টের ইউআরএল। এটা এরকম আসার কথা না, এটা অন্যভাবে আসে, কিন্তু এটা আজকে এইভাবে আসতেছে। অ্যাড এ মোর ইনফরমেশন দেখি, অ্যাড এ মোর ইনফরমেশন আর কিছু লাগবে না, ওকে, ব্যান্ড লাগবে না, ওকে, ওকে, এবার পাইছি। মানে একটু আপডেট করছি ড্যাশবোর্ডটা, আগের যে সিস্টেমটা ছিল সেরকম নাই। এটা ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম দিতে পারেন আপনি, ধরেন আমি একটা নাম দিলাম হচ্ছে জিও ফ্যাশন, আমার একটা ইয়ের নাম দিয়ে দিলাম আর কি, আপনি একটা নাম দিয়ে দিলাম। আইডি মানে কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি বলতে আপনি কি বুঝবেন, যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার প্রোডাক্টটা কোনটা, আপনি সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন। এখন আপনাকে একজন একটা স্ক্রিনশট দিল, এখন আপনার এই প্রোডাক্টটার প্রাইস কত, সেটা কিন্তু আপনি সহজে বের করতে কঠিন হয়ে যাবে যদি আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকে। যদি আপনি একটা নির্দিষ্ট মানে আইটেমের আইডি দিয়ে দেন তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা সহজে বের করতে পারবেন, ঠিক আছে? তো আমি দিলাম একটা, ধরেন এমনি একটা দিয়ে দিলাম আইডি, ঠিক আছে? দিয়ে আপনি বানজায় বানজায় দিতে পারেন, যেমন @AFFs ইত্যাদি ইত্যাদি দিতে পারেন। তো দিয়ে দিলাম, এবার এখানে এই মাসে। তো এবার এটা করার পর দেখি আরও কোনো কিছু আছে কি না। ওকে, এবার আমি নেক্সট করব, এটা যেরকম আছে এরকমই থাক, আবার নেক্সট করব, এটাও থাক, আপাতত ফিনিশ করে দিই। দেখি প্রোডাক্টটা কই গেল, ওকে, আর অ্যাড করতেছি না এখন, আপাতত কুইট করে ফেলি। দেখি আমাদের প্রোডাক্টটা এখানে কিন্তু একটা একটা আইটেম শো হয়ে গেছে, ঠিক আছে? একটা আইটেম কিন্তু শো হয়ে গেছে। তো এটা আমি দেখবো কোথা থেকে, যদি আমার পেজে যাই সেটা, এটা আগে পাবলিশ করতে হবে পেজটা। ওকে, আগে আইটেমগুলো আগে সাজায় নয় তারপরে পাবলিশ করতেছি। তো ক্রিয়েট সেট, ওকে, ম্যানুয়ালি আইটেম, এবার আবার আমরা সেমভাবে আইটেমগুলো অ্যাড করে নিতে পারবো, এখানে সেভ নেম করে নিতে পারবো। ওকে, এগুলো আমাদের লাগবে না, এটা করে ফেলছি আমরা। যেগুলো করব সেটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আইটেম এগুলো আবার নতুনভাবে আমি যদি নতুন কোনো প্রোডাক্ট আইটেম করতে চাই বা অ্যাড করতে চাই সেটা আমি এখান থেকে আবার করে নিতে পারবো, ঠিক আছে? অনেকগুলো প্রোডাক্ট থাকলে আপনি অনেকগুলো একসাথে করে নিতে পারবেন, ঠিক আছে? মানে সময় যদি কম লাগাতে চান তাহলে এইভাবে করে নিতে পারবেন। অনেকগুলো প্রোডাক্ট যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে কয়টা প্রোডাক্ট অ্যাড করবেন সে কয়টা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে অ্যাড করবেন, করার পর এখানে নাম দিবেন, এই একটা প্রোডাক্টের নাম দিলেন, এই একটা ডেসক্রিপশন দিলেন, এখানে ইউআরএল দিলেন, না দিলেও সমস্যা নাই, দিতে হয় তারপরে বুঝতে আসে না,
এখন এটা নিয়ম আছে হয়তো। তো একটা ইউআরএল দিতে হবে, মানে প্রোডাক্টের আইটেমের লিঙ্ক দিতে হবে, এখানে প্রাইস দিতে হবে সেম আগেরটার মতোই, মানে এটা হলো এটা হচ্ছে একটা প্রাইস এবং রেগুলার প্রাইস, আগের প্রাইস যেটা দিবেন পরের প্রাইস যেটা দিবেন, যেটা বিক্রি করবেন সেটা দিবেন এটা। তো ক্যাটাগরি একটা সিলেক্ট করবেন, আপনি ক্যাটাগরি ওয়াইজ এটা ই করতে পারবেন, কন্ডিশন এটা কি নিউ কিনা সেটা দেখেন, সব আগের মতোই, আমরা যে পোস্টগুলোটা করলাম সেম আগের মতোই, ঠিক আছে, সব কিছু এক। তো এটা দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টগুলো সেট করে ফেলতে পারবেন। তো এইভাবে কাজটা করতে হবে।